ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ভিডিও। দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁঠাল এখানে। দেখেন এই যে কাঁঠাল, প্রচুর পরিমাণে কাঁঠাল, আমের মতো কাঁঠাল ধরে আছে। ওইদিকে কাঁঠাল, আবার এই যে গাছের গোড়ায় দেখেন এই যে কাঁঠাল, কাঁঠালের এক সমারোহ। এখানে দেখতে পাচ্ছেন একদম গাছের চিকন যে ডালগুলা, এখানেও কাঁঠাল আসতেছে। এরকম পুরো গাছ জুড়েই শুধু কাঁঠাল আর কাঁঠাল। মিনিমাম 30 থেকে 40টার মতো কাঁঠাল এখন পর্যন্ত আছে, বা বেশি হতে পারে, আমি আসলে হিসাব করি নাই। এই যে এদিকে দেখা যাচ্ছে ওগুলো কাঁঠাল আসবে, আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখানেও কাঁঠাল, শুধু কাঁঠাল আর কাঁঠাল। গাছ কিন্তু বেশি মোটা না, দেখলে বুঝতে পারতেছেন এই যে একদম সরু একটা গাছ। গাছের বয়স মাত্র হচ্ছে 2 থেকে 2.5 বছর সর্বোচ্চ। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে প্রায় 10 থেকে 15টার মতো কাঁঠাল আছে এখানেই। আবার এই যে উপরে এখানে আছে 6-7টা কাঁঠাল, আবার ওই সামনে নিচে একদম ওই আগডালে ওখানেও কাঁঠাল আছে 3-4টা। তো এটা হচ্ছে ভিয়েতনামি জাতের একটা কাঁঠাল, গামলেস। এইবারই প্রথম ফলন হয়েছে, তো দেখা যাক কাঁঠালগুলো কেমন হয়, মিষ্টি নাকি কীরকম গামলেস হওয়ার কথা। তো আমরা আসলে পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।